ভিটামিন এ, এটা আমাদের ইমিউনিটি সিস্টেম আর আমাদের চোখের জন্য খুবই ইউজফুল। কিন্তু যদি আপনারা এটাকে ঠিক মাত্রায় কনজিউম না করেন, তাহলে এটা আপনাদের পক্ষে খুবই ক্ষতিকারক হতে পারে। এটা আপনাদের ইমিউনিটি সিস্টেমকে খুবই লো করতে পারে, আর এর থেকে আপনাদের অনেকগুলি ডিজিজ হতে পারে। তো কি আপনারা জানেন কি ভিটামিন এ আপনারা কী কী থেকে পান, আর এটা আপনাদের কত মাত্রায় কনজিউম করা দরকার? তো যদি আপনারা এই জিনিসগুলোকে জানতে চান, তাহলে আমার ভিডিওটাকে এন্ড অবধি দেখতে থাকুন, কারণ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই ব্যাপারগুলি নিয়ে ডিসকাস করব। তো চলুন দেখে নিই। হে গাইস, ওয়েলকাম টু হেলদি ফাস্ট। তো প্রথম দেখে নিই কি ভিটামিন এ কেন দরকার আমাদের বডিতে। ভিটামিন এ দরকার হয় আমাদের বডির গ্রোথের জন্য, ডেভেলপমেন্টের জন্য, আর আমাদের চোখকে সুরক্ষিত রাখার জন্য, আর এর সাথে সাথে হচ্ছে নর্মাল ফাংশনস আর ইমিউনিটিকে বুস্ট করার জন্য এটি খুব দরকারি। তো এবার জানবো ভিটামিন ক টাইপসের। ভিটামিনের টু টাইপসের হয়, ফার্স্ট হচ্ছে ক্যারোটিনয়েডস আর সেকেন্ড হচ্ছে রেটিনল। ক্যারোটিনয়েড একটা প্লান্ট বেসড সোর্স আর রেটিনল একটা অ্যানিমাল বেসড সোর্স। ক্যারোটিনয়েডস থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রপার্টিস পেয়ে থাকি, কিন্তু এই দিকে রেটিনল থেকে আমরা কোনো অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রপার্টি পাই না। তো যেরকম আমরা দেখি যে একটা ননভেজ ফুড আমাদের বডির জন্য একদমই ভালো হয় না, এটা আমাদের বডিতে গিয়ে অনেকগুলি ক্ষতিকর প্রভাব দেখায়, এর থেকে আমাদের ইনডাইজেশনের মতো প্রবলেম দেখা যায়, এই জন্য আপনারা একদমই ননভেজ ফুড কনজিউম করবেন না। তাই জন্য আপনারা ক্যারোটিনয়েডস কনজিউম করুন। ক্যারোটিনয়েডস একটা খুবই ভালো ফুড, আর একটা প্লান্ট বেসড সোর্স ফুড কনজিউম করলে আপনাদের শরীরের পক্ষেও সেটা ভালো, আর আপনাদের সব নিউট্রিয়েন্টসের রিকোয়ারমেন্টও পুরো হয়ে যাবে। তো এটা ছিল ভিটামিনের দুটো টাইপস। তো এবার দেখে নিই ভিটামিনের সোর্সকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ডায়েটে। এটা অনেকগুলি ফ্রুটস আর ভেজিটেবলসে আমরা পেয়ে থাকি, কিন্তু এটাকে আপনারা আপনাদের ডায়েটে ডেলি কনজিউম করুন, কারণ এটা ডেলি কনজিউম করা খুবই দরকারি। এটা আমাদের অরেঞ্জ, সুইট পটাটো, ক্যারোট, স্পিনাচ, কালে, ক্যান্টালুপ, লেমন, এই জিনিসগুলি থেকে আমরা অনেক মাত্রায় ক্যারোটিনয়েডস পেয়ে থাকি। তো চলুন এবার দেখে নিই এর রিকোয়ারমেন্ট কত আমাদের বডিতে। তো মেনদের জন্য এটা 0.7 মাইক্রোগ্রাম পার ডে, আর ওমেন্সদের জন্য 0.6 মাইক্রোগ্রাম। তো এই জিনিসগুলির সঙ্গে আপনি আরেকটা জিনিস কনজিউম করতে পারেন, যেটা হচ্ছে স্প্রাউটস। স্প্রাউটস থেকে মেনলি আমরা সব রকমেরই নিউট্রিয়েন্টস পেয়ে থাকি। তো যদি আপনারা স্প্রাউটকে কনজিউম করেন, তাহলে এটা আপনাদের সব নিউট্রিয়েন্টসের রিকোয়ারমেন্ট পূরণ করবে। আপনারা যে কোনো ধরনের স্প্রাউটই কনজিউম করতে পারেন, আর না হলে আপনারা এটাকে নিজের ব্রেকফাস্টে কনজিউম করতে পারেন, যেটা আপনার বডির পক্ষে খুবই ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।